নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে বাজপেয়ীর 13 ফিট উঁচু ব্রোঞ্জের মূর্তি উন্মোচন, 27টি প্রকল্পের শিলান্যাস। মহাসড়কের কাজ শেষ হচ্ছে, 2022-এ হবে লজিস্টিক পার্কও, ঘোষণা গাডকারি। একের মধ্যে ঐক্যের বার্তা শিলচর রামকৃষ্ণ মিশনের, যিশু পুজোয় অনন্য নজির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 13 ফিটের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। শুক্রবার রংপুরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস, মন্ত্রী রামেশ্বর তেলি, পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডক্টর রাজদীপ রায়, নিত্যভূষণ দে সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এদিন ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর 96তম জন্মবার্ষিকী, তাই এই দিনটিকে মূর্তি প্রতিষ্ঠার জন্য ঠিক করা হয়। কলকাতার শিল্পী চন্দ্রশেখর দাস 33 লক্ষ টাকার ব্যয়ে এই ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করেছেন। অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির নেতৃত্বে দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রথম ব্রোঞ্জের মূর্তি তৈরির জন্য জনসাধারণের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছিল। মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রয়াত বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গাডকারি বলেন, বাজপেয়ী একজন প্রিয় নেতা ছিলেন এবং তিনি দেশের গণতান্ত্রিক সংস্কারকে আরও শক্তিশালী করেছিলেন। তিনি একটি উজ্জ্বল ব্যক্তিত্ব এবং তার পুরো জীবন কৃষক এবং দরিদ্র মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। তার বক্তৃতার দক্ষতা সবাইকে সংসদে মুগ্ধ করে রাখত। তার মায়াময়ী মনোভাব সবার কাছে প্রিয় ছিল। গাডকারি আরও বলেন, বাজপেয়ী মহারাষ্ট্রের সৌরাষ্ট্র ও আসামের শিলচরকে সংযুক্ত করে প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ পূর্ব পশ্চিম করিডোর নির্মাণের দায়িত্ব তাঁকে দিয়েছিলেন। এ প্রসঙ্গে গাডকারি বলেন, বাজপেয়ীর মতো বহুমুখী ব্যক্তিত্বের মূর্তি স্থাপন করা সর্বশ্রেষ্ঠ সম্মান এবং এটি তাকে দেশের উন্নয়নে উদ্যোগ ও উদ্দীপনার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, মহান নেতার মূর্তি উন্মোচন তরুণ প্রজন্মকে দেশ গঠনের দিকে উদ্বুদ্ধ করবে এবং অনুপ্রাণিত করবে। বাজপেয়ীর আমলে পূর্ব পশ্চিম করিডোর সড়ককে শিলচরের সঙ্গে সংযুক্ত করে। সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর ব্রোঞ্জের মূর্তিটি জনসাধারণ এবং তার অগণিত ভক্তদের অবদান নিয়ে নির্মিত হয়েছে। শিলচরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণ হবে বলে ফের ঘোষণা করলেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। পাশাপাশি শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বালাছড়া ও হারাঙ্গাজাও অংশের কাজও 2022 সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। শুক্রবার শিলচর রংপুরের মধুরা মুখে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 13 ফিট উঁচু ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই ঘোষণা করেন গাডকারি। সমাবেশে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রস্তাবে লজিস্টিক পার্ক ও মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত করার পাশাপাশি গাডকারি বরাক উপত্যকার উপর নতুন আরও 2টি সেতু নির্মাণ করা হবে বলেও জানান। মহাসড়কের মাহুর থেকে হারাঙ্গাজাও পর্যন্ত সড়ক নির্মাণের কাজ আগামী মার্চ মাসে শুরু হবে বলে ভূতল পরিবহন মন্ত্রী গাডকারি সমাবেশে এদিন জানান। গাডকারি বরাক উপত্যকার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডে 250 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে অনুরোধ করেন। ব্রহ্মপুত্রের জল পরিবহন ব্যবস্থা শক্তিশালী করা হবে বলেও তিনি উল্লেখ করে তিনি বরাক নদীর খনন কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান। সড়ক পরিবহন মন্ত্রী অনুষ্ঠানে সুইচ টেপে 2366 কোটি টাকার 27টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এতে 439 কিলোমিটার দীর্ঘ রাস্তাও রয়েছে। सिलचर से लेकर गुजरात के कच्छ तक राष्ट्रीय महामार्ग बनाने का प्लान उस समय मुझे वाजपेयी जी को देने का मौका मिला और उसी के बाद एनएचआई की स्थापना हुई, नेशनल हाईवे अथॉरिटी की।
और आज मुझे खुशी है कि उसी डिपार्टमेंट का मंत्री होने का भी सौभाग्य मुझे मिला है। पर मेरी आप लोगों को एक कंडीशन है कि बराक रिवर पर दो ब्रिजेस मैं मंजूर करता हूं, पर चुनाव के बाद जो भूमि पूजन होगा उसमें सर्वानंद सोनोवाल मुख्यमंत्री करके उपस्थित होने चाहिए। और ये जिम्मेदारी मैं आपको दे रहा हूं, अगर आप उनको जिताओगे तो दो रिवर का काम करने के लिए मैं जरूर आऊंगा। दूसरी बात उन्होंने कही है कि सिलचर में मल्टी मॉडल लॉजिस्टिक पार्क बने। मुझे बहुत खुशी है कि मैंने गंगा का वाटरवेज बनाया, मैंने ब्रह्मपुत्र का ड्रेसिंग किया, तब मैं शिपिंग का मंत्री था। बांग्लादेश की प्रधानमंत्री ने मुझे कहा कि बांग्लादेश में भी आ जाओ और मुंगली पोर्ट का भी ड्रेसिंग कर दो। मैं 250 करोड़ रुपए खर्चा करके वहां भी कर दिया। সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকের সঙ্গে সুশাসন দিবস উপলক্ষে আলাপচারিতা জয়েন্ট স্ক্রিনে দেখানো হয়। এতে কৃষক সম্মান নিধির তৃতীয় কিস্তি 2000 টাকা করে অর্থের কিস্তি প্রদান করা হয়েছে এবং কাছাড় জেলার 74,425 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 44,65,00,000 টাকা নগদ হস্তান্তর করা হয়। সভায় স্বাগত ভাষণ প্রদান করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। তিনি শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য আবেদন জানান। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ব্রঞ্জের মূর্তি নির্মাণ কাজের জন্য মোট 33,00,000 টাকা চাঁদা উঠেছে এবং তার মধ্যে 25,00,000 টাকা মূর্তিটি নির্মাণে ব্যয় হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রতি শিলংয়ের এক ছাত্র সংগঠন স্থানীয় রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ কালচারাল সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিলচর শহরের এক হিন্দুবাদী সংগঠনের সদস্য হুমকি দিয়েছিলেন, বড়দিনে যদি হিন্দু ঘরের কেউ গির্জায় যান তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে শহরের প্রধান গির্জাগুলো ইতিমধ্যেই বড়দিনে উৎসব উদযাপন করতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল। তার কারণ, উৎসব উদযাপনের মাধ্যমে কোভিড যাতে আর নতুন করে না ছড়ায় তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে শিলচর শহরের রামকৃষ্ণ মিশন একের মধ্যে যে ঐক্যের মেলবন্ধন রয়েছে তারই এক অভিনব বার্তা পৌঁছে দিয়েছে আপামর জনসাধারণের কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শারদামায়ের প্রতিকৃতির ঠিক সামনে প্রভু যীশুখ্রিস্ট এবং মেরির একটি প্রতিমূর্তি বসিয়ে যেভাবে বড়দিনে কেক কেটে উৎসব উদযাপন করা হয় ঠিক সেভাবেই পালন করল দিনটি। এদিন প্রার্থনা শেষে যীশু পুজো উদযাপন নিয়ে পাঠ করেন মিশনের প্রধান মহারাজ গণধীশানন্দজি। তিনি অনুষ্ঠান উদযাপনের ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন দিক তুলে ধরেন এবং তা কয়েকশত ভক্তবৃন্দরা নীরবে সুশৃঙ্খলভাবে সেই পাঠ শুনে পরবর্তীতে প্রার্থনায় গলা মেলান। শুধুমাত্র ধর্মীয়ভাবে নয়, সামাজিকভাবেও একের মধ্যে ঐক্যের বার্তা দিল রামকৃষ্ণ মিশনের যীশু পুজো এই অনুষ্ঠান। এদিকে শুক্রবার বড়দিনে উৎসব উদযাপন করতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের পর সাড়ম্বরে না হলেও নির্বিঘ্নে সম্পন্ন হয় বড়দিন উদযাপন। শিলচর শহরের সবকটি গির্জায় দেখা যায় ভক্তদের ভিড়, তবে অতি কম সংখ্যায় তা পরিলক্ষিত হয়। প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতা হুম যে উনোনে আজ এসা সুন্দর যে মৌকা হাম সবকো দিয়া। আজ बड़ा हमारे लिए बड़ा क्रिसमस है, सभी के लिए, सिर्फ हमारे लिए नहीं, सब के लिए, भारतवासी के लिए और भारत के प्रत्येक व्यक्ति और समाज के लिए। और इस क्रिसमस के उपलक्ष्य में हम सभी धर्म जाति भेदाभेद छोड़कर सबके लिए प्रार्थना में हम उन सबको याद करेंगे। और जो दुख कष्ट में है ये पेंडेमिक के समय, जो समाज में जिस घर में दुख कष्ट है उनके लिए भी हम दुआ करेंगे, जाकि उन हर घर का समस्या समाधान हो। प्रभु यीशु ख्रीष्ट का आशीष उन पर बरसे, उनके घर पर बरसे।
শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মদিবস উপলক্ষে শালচাপড়া ডেভেলপমেন্ট ব্লকের মাঠে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের নির্দেশ অনুযায়ী এক বিশাল কৃষক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলার কৃষি বিভাগের আধিকারিক অনুপেন্দ্র নারায়ণ দেব, শালচাপড়া জিপির ভিডিও, শালচাপড়া এপিজিপি সদস্য সহ আরো অনেকে। টিএনআরডির নির্দেশ মতে 10:30 থেকে 10:45 পর্যন্ত রেজিস্ট্রেশন, তারপর 10:45 থেকে 11:00 পর্যন্ত টি রিফ্রেশমেন্ট, অ্যান্ড 11:00 থেকে 12:00 আমরা এখানে যারা ছিলাম এসএইচজি এগ্রিকালচার বিপিএম অ্যান্ড মাইসেলফ, আমরা এখানে এই অবজেক্ট অফ দি গুড গভর্নেন্স ডে অ্যাজ ওয়েল অ্যাজ কৃষণ সভা অ্যান্ড যেগুলো গুড গভর্নেন্সের জন্য গাইডেন্স দেওয়া হয়েছে সেগুলো প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের জন্য প্রস্তুতি নিয়েছি। অ্যাকর্ডিংলি 11:00 থেকে লাইট টেলিকাস্ট করে এখানে শোনানো হয়েছে প্রায় ফার্মার্স অ্যান্ড এসএইচজি মেম্বার্স নিয়ে আমাদের বিভিন্ন আধিকারিক এবং এখানের পিআরআই প্রতিনিধিরা সবাই মিলে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা সুন্দরভাবে সাকসেস করেছি আমাদের ব্লক ক্যাম্পাসে। আর আমি নিতান্তই আনন্দিত এখানকার প্রতিনিধি, জনপ্রতিনিধি বা সবাই যেভাবে এই সমা এই প্রোগ্রামটাকে সাকসেস করেছেন সহযোগিতা করে, একদম প্রত্যেক জীবিকা সখী থেকে আরম্ভ করে ফার্মার্স থেকে এত সুন্দরভাবে ওনারা সিস্টেমেটিক্যালি প্রেজেন্টেশনগুলো করেছেন শুনেছেনও, তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন প্রাপক অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মতিথি উদযাপন সমারোহে শুক্রবার সন্ধ্যায় সোনাই মুক্তাঙ্গন প্রাঙ্গণে তার প্রতিমূর্তি উন্মোচন করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধানসভার সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর। পরে কেক কেটে প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দ ক্লাবের সভাপতি নবেন্দু দাসের পৌরোহিত্যে স্থানীয় মইনুল হক চৌধুরী স্কুলের মুক্ত মঞ্চে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। আজকে অটল বিহারী বাজপেয়ীর ভারতীয় জনতা পার্টি, দিল্লিতে সরকার আছে, দিশপুরে সরকার আছে, আর ভারতবর্ষে 22টা রাজ্যে সরকার আছে, এই উত্তর পূর্বাঞ্চলে প্রত্যেকটা রাজ্যে ভারতবর্ষে বিজেপি সরকার আছে। এখন ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে একটা দল যে 13 কোটি যে সদস্য সংখ্যা আছে ওইটা দল হয়েছে ভারতীয় জনতা পার্টি। এখন ভারতীয় জনতা পার্টির সাংসদকে দিয়ে আর কেউ হাসে না, সমস্ত বিশ্ব যখন যারা হাসেছিল এখন তাদেরকে নিয়ে হাসছে। আজকে যারা ওই সময় সংসদে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে ক্রিটিসিজম করেছিল আজকে সমস্ত ভারতবর্ষ সমস্ত বিশ্ব এদেরকে ক্রিটিসিজম করতেছে, এই হয়েছে ভারতীয় জনতা পার্টি। আজকে বন্ধুগণ, আজকে আমরা বলতে পারি, গর্বের সঙ্গে বলতে পারি যে অটল বিহারী বাজপেয়ী একজন মহান ব্যক্তি ছিলেন। সলগুয়ে লরির ধাক্কায় সড়কে ছিটকে পড়ল দ্রুতগামী একটি বাইক। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক 3টে নাগাদ বাজারিছড়া থানাধীন লোয়ারপোয়া এলাকায় সলগুয়ে নাজঘর সংলগ্ন 8 নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী গুয়াহাটি অভিমুখে যাওয়া লরির সাথে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ওই বাইকটি। এতে গুরুতর আহত হন আনুমানিক বছর 21-এর আজিরুদ্দিন খান ও আনুমানিক 34 বছরের আব্বাস আহমেদ। পরে স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে এবং পরে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করালো। তাদের অবস্থা সংকটজনক থাকায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে একজনের হাত ও পা এবং অন্যজনের মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। শালগঙ্গায় উদযাপিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মদিবস। শুক্রবার বিকেলে 132 নম্বর বুথের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সেনা জওয়ান সুধাংশু শুক্লবৈদ্যের বাড়িতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এদিন সেনা জওয়ান সুধাংশু শুক্লবৈদ্য তার বক্তব্যে বলেন, শ্রী অটল বিহারী বাজপেয়ীজি 97তম জন্মদিবস, আজকে আমরা শালগঙ্গা
প্রাক্তন 113 নম্বর বর্তমানের পক্ষ থেকে ভারতরত্নে সম্মানিত মহাপুরুষ শ্রী অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। অটলজির সম্বন্ধে আমরা বা ভারতের যে কোনো মানুষ বলে শেষ হবে না, উনি অটল ছিলেন। উনার মধ্যে সব গুণ ছিল, অটল বিশ্বাস, অটল সিদ্ধান্ত। বাজপেয়ীজির সম্বন্ধে আমরা কিছু বলে শেষ করতে পারব না। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্নে সম্মানিত, ভারতবর্ষের জননায়ক নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীজিকে 25 ডিসেম্বর আজকের দিনে আমাদের পক্ষ থেকে ওনাকে জানাই শ্রদ্ধাঞ্জলি এবং শতগুণ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণনাথ, বিকাশ দে, নিরঞ্জন নাথ প্রমুখ। আসাম বিশ্ববিদ্যালয়ে 2020 সালের বিভিওসি বিভাগের অধীনে ফুড প্রোগ্রেসিং বিষয়ে স্বর্ণপদক লাভ করেন ধলাইয়ের বাসিন্দা জয়শ্রী পাল। তার এই কৃতিত্বে পরিবার, আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত খুশি। শুক্রবার মেয়ের স্বর্ণপদক লাভ করাতে খুশি ব্যক্ত করেন তার বাবা দীপক কুমার পাল ও মা রসনা পাল। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে 2019 সালের স্বর্ণপদক এবছর প্রদান করা হয়। এদিন সন্ধ্যায় জয়শ্রী পালের বাড়ি থেকে গামছা ও পুষ্পমালা দিয়ে অভিনন্দন জানান ধলাইয়ের বিং ইউনিক স্বেচ্ছাসেবী সংস্থার বিট্টু আচার্য, শুভশ্রী দাস সহ আরও অন্যান্যরা। শুক্রবার থেকে শুরু হলো আমড়াঘাটে প্রয়াত রঞ্জিত নুনিয়া স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আমড়াঘাট ভাই ভাই ও দর্মি ক্রিকেট দল। ম্যাচ শুরুর প্রাককালে আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে টুর্নামেন্টের নিয়মনীতি তুলে ধরা হয়। পরে আমড়াঘাটের বিশিষ্ট নাগরিক মনীশ চন্দ্রপাল ফিতা কেটে ম্যাচের শুভ উদ্বোধন করেন। এদিনের ম্যাচে জয়লাভ করে ভাই ভাই ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন আমড়াঘাট এমকেদে জুনিয়র কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, সুজিত চক্রবর্তী প্রমুখ। আমাদের দর্মিখাল গাঁও পঞ্চায়েত এলাকার কিছু যুবক এবং সিদুর্গা ক্লাবের যারা এখানে রয়েছেন সদস্যরা, বিশেষ করে আমাদের এই এলাকার যুবকদের নিয়ে আমরা, আমাদের মধ্যে আমার এক ছোট ভাই স্বর্গীয় রঞ্জিত নুনিয়া, বিগত দিনে উনি আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনার অকাল প্রয়াণে আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে আমরা খানিক একটু কিছু একটু ও করার জন্য আমরা উনার স্মৃতি রক্ষার্থে এখানে আমরা আমড়াঘাট দর্মিখাল গাঁও পঞ্চায়েত এলাকার যে আমাদের ক্রিকেটের যে মাঠ রয়েছে সেই মাঠে আমরা 7 দিবসীয় একটা টুর্নামেন্টের এখানে আয়োজন করেছি। এবং যেভাবে মনুদা বলেছেন, সত্যিকার অর্থে এই আমাদের এই ক্রিকেটের যে প্রতিযোগিতা সেটা খুব আকর্ষণীয় হতে চলেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে বাজপেয়ীর 13 ফিট উঁচু ব্রোঞ্জের মূর্তি উন্মোচন, 27টি প্রকল্পের শিলান্যাস। মহাসড়কের কাজ শেষ হচ্ছে 2022-এ, হবে লজিস্টিক পার্কও ঘোষণা গাডকারি। একের মধ্যে ঐক্যের বার্তা শিলচর রামকৃষ্ণ মিশনের, যিশু পুজোয় অনন্য নজির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই।
নমস্কার।